আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশীয় প্রবাসে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। আজকে আপনাদেরকে আমরা দেখাবো বাংলাদেশের যে প্রথম আইপিআরএস পদ্ধতিতে যে মাছ চাষ, অর্থাৎ সবচেয়ে সর্বাধুনিক প্রযুক্তিতে যে মাছ চাষ, সেই মাছ চাষ চাঁপাইনবাবগঞ্জের যে আগ্রসেনের যে মৎস্য খামার, সেই মৎস্য খামার এবং আমার পেছনে আপনি দেখতে পাচ্ছেন এখানে এই মাছের খামারটি আমরা যতটুকু তথ্য জানি প্রায় 60 বিঘা জমির উপরে, এবং এখানে ইনপন্ড রেসওয়ে সিস্টেম যেটিকে বলে, অর্থাৎ খুব ঘন পদ্ধতিতে যেটিকে মাছ চাষ। এই যে ইনপন্ড রেসওয়ে সিস্টেমটা হচ্ছে যে এখানে আপনার পানির প্রবাহ আছে, এই যে এখানে যে এক একটা চেম্বার তৈরি করা হয়েছে, চেম্বারগুলোর মধ্যে পানির প্রবাহ নদীর মতোই আছে এবং এখানে খাবার দেওয়া হয়, এখান থেকে মাছগুলো খাবার গ্রহণ করে। এটি একটি চেম্বার, এরকম 13টির মতো চেম্বার আছে এবং এর মধ্যে পাঙ্গাস, রুই, কাতল, ব্রিগেড, বিভিন্ন প্রজাতির মাছ, অর্থাৎ এক একটা চেম্বারে এক এক জাতের মাছ রয়েছে এবং সেই মাছগুলো আপনারা দেখেন যে কীভাবে খাবার খাচ্ছে। খাবারগুলো জাস্ট স্রোতের দিক থেকে ছেড়ে দেওয়া হচ্ছে এবং এই পানিটা যখন যাচ্ছে তখন খাবারগুলো ভেসে যাচ্ছে, সাথে সাথে এই মাছগুলোও কিন্তু এই খাবারগুলো গ্রহণ করছে এবং খুব মজার দৃশ্য দেখুন। এটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো যে খুব অল্প জায়গার মধ্যে প্রচুর পরিমাণে মাছ চাষ করা যায়। এখানে এই পাশে যে 2 নম্বর, এদিক থেকে 2 নম্বর যে চেম্বারটা আছে, সেই চেম্বারের এই ছোট্ট জায়গাটুকুতে 50,000 তেলাপিয়া মাছ আছে। তাহলে আপনারা বুঝতে পারছেন যে এটির ঘনত্বটা কত এবং কত অল্প জায়গাতে কী কত বেশি পরিমাণে মাছ চাষ করা যায় এবং এর যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো সম্পর্কেই আমরা এই এটি কীভাবে কাজ করে এবং এই যে এত বড় একটি প্রজেক্ট, সেই প্রজেক্টে কীভাবে মাছের চাষ হয় সেই বিষয়গুলো নিয়ে আমরা এখানে কথা বলবো। তো আমরা এই যে মাছ চাষের যে এই যে আধুনিক লেটেস্ট প্রযুক্তি, সেই প্রযুক্তি সম্পর্কে এখানে যিনি এই প্রজেক্টটি পুরো দেখভাল করছেন কামাল ভাই, তিনি এখানকার ম্যানেজার, তার সাথে আমরা কথা বলি। কামাল ভাই একটু আমাদের সাথে যোগ দেবেন। এখানে আমরা দেখছি যে এই যে প্রকল্পটি আপনাদের, আমরা জানি যে অনেকেই এখানে আসেন আগ্রহ নিয়ে দেখতে, তো এই যে প্রকল্প, এই প্রকল্পের এই যে অংশটা আমরা চেম্বার করে করে যে মাছ চাষ দেখছি, এটিকে কি বলে আসলে, এই প্রযুক্তিকে কি বলে? এটাকে আপনার বলছে আইপিআরএস। আচ্ছা, রেসওয়ে সিস্টেম পদ্ধতি। হ্যাঁ হ্যাঁ, এখানে আপনার মোট 13টা চ্যানেল আছে। আচ্ছা, আপনার রুই আছে আপনার 9টা, একটা আছে পাঙ্গাস, একটা তেলাপে, একটা মিনার কাপ, একটা হলো আপনার গ্লাস কাপ। এখানে সবচেয়ে মজার ব্যাপার হলো যে আপনার অল্প জায়গাতে অনেক মাছ চাষ। কথা বলতে বলতে আমরা একটু দেখাই, এখানে ওই যে তেলাপিয়ার যে চেম্বারটা, তেলাপিয়ার চেম্বারে ওখানে আপনার 50,000 মাছ আছে। ওটা কতখানি, এটার এটার এটা কতখানি? ওটা আপনার দৈর্ঘ্য হলো 74, প্রস্থ হলো 16, গভীরতা 8 ফিট। মানে 74 ফিট দৈর্ঘ্য, জি, 16 ফিট প্রস্থ, জি, গভীরতা 8 ফিট। এইটুকু জায়গার মধ্যে আপনি 50,000 তেলাপিয়ার মাছ চাষ করছেন। এটি যদি আমি স্বাভাবিক পুকুরে করতাম কত বিঘার পুকুর হতো এটি? এটা আপনার ধরেন 10 বিঘা। 10 বিঘা জমি লাগবে, 10 বিঘার জায়গা এই 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 অল্প একটু মানে পুকুরের মাছ আপনি এইটুকুতে করছেন। এটিতে মাছের গ্রোথ কেমন হয়? গ্রোথ ভালো, আপনার তেলাপিয়া পাঙ্গাস এগুলোতে পার ডে আপনার 2 গ্রাম করে বৃদ্ধি। তাহলে আপনি 6 মাস পরে একটা মাছ তেলাপিয়া কত কত ওজনে বিক্রি করেন? আপনারা কত ওজন তোলেন? এটা ফার্স্ট টাইম, তো এটা আমাদের ধরেন যে 1 কেজি টার্গেট আছে, 1 কেজি 6 মাসে। এখন বাজার খারাপের জন্য হারভেস্ট হয়নি, বাজার সামনে মাস থেকে শুরু হয়ে যাবে, সামনে মাস থেকে মানে মাছ ধরা শুরু করবে। তেলাপিয়ার আকার তো বেশ ভালো হয়েছে, ওগুলো কি কত বড় ছেড়েছিলেন আপনারা? ওটা আমরা ছিলাম 7 গ্রাম, 7 গ্রাম করে। এখন কতখানি করে ওজন হয়েছে? প্রায় আপনার 350 আপ হয়ে গেছে, 350 গ্রাম আপ হয়ে গেছে। এগুলা কত বড় হবে এখানে তেলাপিয়া যদি আপনি রাখেন? এটা আপনার ধরেন এখানে 30 টনের আমাদের টার্গেট, হয়তো কাছাকাছি যাব 30 টন। জি, এই 50,000 তেলাপিয়ার ওজন 30 টন হবে? জি জি, আপনারা নিশ্চয়ই তথ্যগুলো পেলেন। আচ্ছা, এখন আরেকটু আমরা কথা বলি যে এখানে মোট এই যে প্রকল্পটা, যে পুকুর আমরা দেখছি এটা কত বিঘা? এটা 60 বিঘার পুকুর, 60 বিঘার পুকুর। অন্যান্য পুকুরের এই যে এই আমরা যেগুলো এই রেসওয়ে সিস্টেম নাই, এগুলোতে কি কোনো মাছ আছে? হ্যাঁ, এগুলোতে আছে কিন্তু আপনার হালকা আছে, মানে এটাই তো মেন হলো টার্গেট এই পুকুরটা, আর পানি ভালো থাকলে এরা ভালো থাকে। আচ্ছা, ওখানে আমরা মাছ সেট দিয়েছি একটু হালকা, হ্যাঁ আছে কিন্তু পানিটা যেহেতু ভালো রাখা লাগবে ওই জন্য একটু কম দিয়েছি। আর এটা আপনার নদীর মতো একটা গোলাকার, হ্যাঁ, স্রোত সিস্টেম আছে। আচ্ছা, নদীর যেরকম স্রোত ঠিক এখানে, মানে পানিটা সার্কেল করে ঘুরে আসে, সার্কেল করে ঘুরে আসে এবং এখান দ্বারা মাছের টেস্টটা আপনার নদীর মতো, নদীর মতো টেস্ট। এখানে কোনো কেমিক্যাল ব্যবহার হয় না, সাধারণত আপনার যেগুলো চুন লবণ এগুলো দিয়ে আমরা খাচ্ছি। আচ্ছা, এখন আরেকটা বিষয় হচ্ছে যে এই যে প্রকল্পটা উনি করেছেন, এটার খরচ কীরকম এগুলা এই সিস্টেমে করতে? এটা আসলে মানে পুরো খরচটা এটা
বসই ভালো বলতে পারবে, কিন্তু এখনো আপনার মাছ এরিয়াটা মাছের পাট পাট চ্যালে হিসাব আছে, ওটা হারভেস্ট হলে কিরকম লাভ হলো কি হলো এটা বলা যাবে, কিন্তু আসলে এখানে কত টাকা ধরেন আপনি এখানে তেলাপিয়া কত সে পাঙ্গাস কত সে আপনার 20,000 এই চেম্বারে আছে 20,000 পাঙ্গাস, তো পাঙ্গাসের এগুলো নিয়েছেন কত করে দাম দাম ওগুলো আপনার ছিল তখন 3,700 টাকা মন, কেজিতে ছিল 17 টাকা কেজিতে 17টা 3,700 টাকা মন। যাই হোক এটি হিসাব নিকাশ একরকমের সেটি আছে, লাভ লোকসানের হিসাব নিশ্চয়ই, যেহেতু প্রথম বাংলাদেশে কোনো এরকম লেটেস্ট প্রযুক্তিতে মাছ চাষ সেটি নিশ্চয়ই একটা হিসাব হবে, এবং সেই হিসাবে পরে নিশ্চয়ই তারা চিন্তা করবেন যে এই যে প্রযুক্তিতে মাছ চাষ হচ্ছে আমরা একটু দেখি আর একটু টেকনিক্যাল বিষয়গুলো জানি। এই যে আপনারা যেগুলো দিয়েছেন এই যে লাইনটা দেন তো, এটা হলো আপনার এখানে যত বর্জ্য যাবে, হ্যাঁ বর্জ্য, হ্যাঁ এগুলো আপনার এখানে হাউস এটা এটা হ্যাঁ এটা এখানে বর্জ্যগুলো জমা হবে আপনার উপরে ফলগুলো আছে এখানে বর্জ্য জমা হবে ন্যাচারাল সাইডে আপনার এগুলো গাছ, এখানে আপনার তিনটা চেম্বার আছে, একটাতে আপনার ওই ময়লা গুলো জমা হবে, হ্যাঁ একটাতে পানি যাবে, এই ময়লাটা আবার সার হিসাবে ব্যবহার হবে, আর এই ময়লাটা আলাদা হয়ে চলে যাবে, জি পানিটা একদম বাইরে প্রসেসের বাইরে চলে যাবে, এটা কি ওই যে ওই দিক দিয়ে ময়লাটা ওখানে আসবে, হ্যাঁ ওখানে তিনটা আপনার ইয়ে আছে, ওই যে মেশিনটা ছাড়া হয়েছে আমরা একটু দেখি ওই যে মেশিনটা আসছে যে এটা দেখেন আপনার প্রযুক্তিটা কত উন্নত, এখানে এই পুকুরের পানিতে যত ময়লা হবে সেই ময়লাগুলো এই যে মেশিন হয়ে এই পাইপটা হয়ে এই ময়লাগুলো এখানে এসে জমবে, এবং এই ময়লাগুলো থেকে আবার সার উৎপাদন হবে, সেটিকে আবার ব্যবহার করা যাবে, অর্থাৎ রিসাইক্লিংয়ের যেই বিষয়টা সেটি কিন্তু এখানে প্রপারলি করা হচ্ছে, ফলে যেই মাছগুলো আসছে সেই মাছগুলো যেমন একদিকে ফ্রেশ পানি পাচ্ছে ফ্রেশ খাবার পাচ্ছে, আবার ময়লাগুলো দিয়ে কিন্তু আবার আলাদাভাবে সার তৈরি করা হচ্ছে, যে কারণে এটিকে বলা হচ্ছে একেবারে লেটেস্ট প্রযুক্তি। সেই প্রযুক্তির ব্যবহারটা দেখেন এই যেভাবে এই পানিটা আসে সেটি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, এই যে মেশিনটা আপনারা দেখছেন এই এই মেশিনটার মাধ্যমে কিন্তু এই ময়লা পানি সেটি এই চেম্বারে এসে জমা হয়, থেকে নেওয়া হয় ময়লাগুলো থেকে নেওয়া হয় এই চেম্বার থেকে মাঝখানের যে চেম্বারটা, যেটি আমরা এই জায়গাটাতে একটু খাবার দিবেন তো, এই জায়গাটা যেখানে আছে এখান থেকে পানির যে স্রোতটা আসছে এবং এই স্রোতের মাঝখানে কিন্তু এই যে খাবারটা ছেড়ে দেওয়া হচ্ছে, ছেড়ে দিলে এই খাবারটা চলে যাচ্ছে পুরো চেম্বারের মধ্যে এবং চেম্বারে মাছগুলো সেই খাবারটা গ্রহণ করছে, খাবার দেওয়া যায়, তাহলে এখানে তেলাপিয়ার যেই অসাধারণ দৃশ্য আসলে না দেখলে বিশ্বাস হবে না, এখনই তেলাপিয়াগুলোর যে সাইজ হয়েছে সেটি হয়তো আরও এক দুই মাস পরে হাফ কেজি ওজন হয়ে যাবে হয়তো সেটি বলাই যায়, এই যে লেটেস্ট প্রযুক্তিতে যে মাছ চাষ এটি একেবারে ছোট্ট একটু জায়গার মধ্যে এইটুকু চেম্বার, এই চেম্বারের মধ্যে 50,000 তেলাপিয়া মাছের চাষ, এটি কিন্তু একটি নতুন স্বপ্ন দেখাচ্ছে, নতুন সম্ভাবনা দেখাচ্ছে, এবং এটি যদি সাকসেসফুলি এই যিনি উদ্যোক্তা তিনি যদি সফল হন তাহলে আরও অনেক উদ্যোক্তা নিশ্চয়ই বাংলাদেশে এই ধরনের পদ্ধতিতে মাছ চাষে আগ্রহী হবেন, এবং আমাদের যে আমরা যে মাছ চাষে এবং মাছ উৎপাদনে বিশ্বে যে আমরা প্রথম শীর্ষ কয়েকটি দেশের মধ্যে একটি হয়ে যাচ্ছি, নিশ্চয়ই খুব অদূর ভবিষ্যতে আমরা মাছ চাষে বিশ্বে শীর্ষ স্থান দখল করব সেটি আমরা বলতেই পারি। তো ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।